বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজ আমি তোমাদের আমাদের জাতীয় ফুল শাপলা ড্রয়িং এবং কালার করে দেখাবো তো শাপলা কিন্তু দুই ধরনের হয় আমরা জানি একটা হচ্ছে একটু গোলাপি ধরনের শাপলা আর একটা হচ্ছে সাদা তো আমরা দুইটাই করব যেটা আমাদের সহজ মনে হয় সেটাই আমরা করব তো আগে আমরা ড্রয়িংটা দেখি তো ড্রয়িং করতে গেলে যেটা করতে হবে আগে খেয়াল করতে হবে যে কীভাবে সহজে ড্রয়িং করতে পারি তাহলে প্রথমে আমি একটা ইউ দিব বন্ধুরা আমরা সবাই ইউ দিতে পারি সেক্ষেত্রে আমরা আগে ইউ দিব ইউ এর এইখানে একটা ডট দিব এবার সাপলার উপরের পাতার এই অংশটা একটু রাউন্ড থাকে সেক্ষেত্রে আমরা এরকম একটু রাউন্ড করে নিয়ে আসবো আবার এটার ক্ষেত্রেও একই এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা মাঝখানে একটা ফুলের মতো করে থাকে এটা কিন্তু হলুদ রঙের হয় সেটাও আমরা খেয়াল করবো এরপরে হচ্ছে আমরা এখানে একটা হালকা করে লাইন দিয়ে নিতে পারি এবং এই মাঝখানে একটা ডট দিতে পারি এই ডট থেকে এখান থেকে একটা আসবে এইখান থেকে রাউন্ড হয়ে এইখানে একটা আসবে আবার একইভাবে এই দুইটার একটা একটা করে ডট দিতে পারি সেটাও আবার এরকম ভাবে আসবে তো উপরের পাশটা হয়ে গেলো তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখন সাইডটা দেখব সাইডে দেখতে গেলে শুরু থেকে করতে হবে এইখানে এরকম লাইন দেবো এইখানে একটা লাইন দেবো এই যে যে আমরা পয়েন্টটা সিলেক্ট করেছিলাম আমরা এইখান থেকে এসে এইখানে মিশিয়ে দিব। আবার এইটাও একই এইখান থেকে এসে এখানে মিশিয়ে দিব। এরপরের আর আরও যেটা করবো সেটা হচ্ছে আমরা এই নিচের দিকে দুইটা লাইন দেব এটাও আমরা ঠিক একইভাবে এইখানে মিশিয়ে দিব এইটাও আমরা একইভাবে এইখানে মেশাই দিব তো সেক্ষেত্রে যেটা হলো যে আমাদের কিন্তু সাপলাটা ড্রয়িং করা হয়ে গেল এখন আমরা যেটা করতে পারি আমরা বোটার বোটা আমরা এইখান থেকে দুইটা লাইন দিলাম বোটার এখন সাপলা পাতা আমরা একটা রাউন্ড দিতে পারি এখানে রাউন্ড এরপরে কি করব এইখান থেকে এরকম একটা ভি দিয়ে দিব ভিটা দিয়ে দিলাম এইখানে একটা গোল দিব এবং এর কিন্তু শিরাগুলা থাকে এরকম তো আমরা কালারের মাধ্যমে বের করতে পারি ড্রয়িং যদি করি সেক্ষেত্রে এরকম করতে পারি পাতাগুলা একটু এরকম আঁকা বাঁকা থাকে আমরা সেটা কালারের মাধ্যমে বের করে দেখাবো এখন আমাদের শাপলা ড্রয়িংটা শেষ এরপরে কি করতে পারি আমরা একটা শাপলা কুড়ি আঁকতে পারি সেক্ষেত্রে সাপলা কুড়িটা যদি আমরা এখানেও আঁকতে পারি এইখানেও আঁকতে পারি যদি এইখানে আঁকি আমরা একটা ডিমের মতো করে দিব ডিম একটা টিম এটার এইখানে এই ওয়াই তাহলে কিন্তু কুড়িটা হয়ে যাবে তারপরে আমরা এখানে তাহলে আমাদের শাপলা আঁকা হয়ে গেল তো সেক্ষেত্রে আবার আমরা আরেকটা শাপলা যদি আঁকি এখানে সেটা একইভাবেই আমরা এখানে একটা ইউ দিব তারপর কী দিয়েছিলাম এইখানে একটা ডট দিয়েছিলাম এরপরে এইখান থেকে এটা মিশিয়ে দিয়েছিলাম তারপরে এইখান থেকে ভিতরে একটু এমের মতো করে কিছু ফুল দিয়েছিলাম তারপরে এখানে একটা ডট দিয়েছিলাম এখান থেকে এই একটা পাপড়ি বের করব এইখান থেকে একটা পাপড়ি বের হবে এইখান থেকে একটা পাপড়ি বের হবে এরপরে আবার এইখান থেকে একটা লাইন নিয়েছি এখান থেকে একটা লাইন নিয়েছি এই লাইনটা এখানে দিয়েছি এটাও এখানে দিব এরপরে এখান থেকে একটা এখান থেকে একটা তারপরে এখানে মিশাই দিব এরপরে কি দিয়েছি আমরা বোটা দিয়েছি তারপরে কি দিয়েছি গোল দিয়েছি এরপরে এখানে একটা ভি দিয়েছি এরপরে এখানে শিরাগুলা দিয়েছি এবং আঁকা বাঁকা দিয়েছি এখানে এরপরে আমরা এইখানে একটা করে দিয়েছি শাপলাকুড়িটা কীভাবে দিয়েছি একটা ডিমের মতো দিয়ে তারপরে একটা ওয়াই তাহলে বন্ধুরা আমাদের আঁকা হয়ে গেল এখন আমরা কালার করব। কিভাবে কালার করা যায় তো চলো আমরা কালার করি তো যেটা করতে হবে আমরা প্রথমে সাদা কালারটা করব সাদা সাপলা করবো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কালারগুলো আগে একটু মুছে নেব তো স্বাভাবিকই সাদা সাপলা যখন আমরা করবো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সাদা সাপলা কিন্তু আমরা শুধুমাত্রই কিন্তু সাদা দিব না সেক্ষেত্রে আমরা একটু অ্যাশ কালার দিতে পারি একটু অল্প করে একটু এখানে একটু কারো অ্যাস এখানে একটু এখানে একটু সাদার পরিমাণই বেশি থাকবে আমরা এটার একটু কালারটা নিয়ে নিচ্ছি এখান থেকেও একইভাবে আমরা কালারটা অ্যাপ্লাই করব এর পরের যে অ্যাশ কালারটা আমরা সেটাও একটু নিব তাহলে কথাটা যে গোল হয় সেটা বোঝা যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু করলে এইভাবেই করতে পারো প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করবে যে আমি কোথায় কোন কালারগুলা দিচ্ছি এটা কিন্তু দেখাটা খুবই জরুরি আমরা শুধু সাদা মানে যে শুধু সাদা দিয়ে দিব তা কিন্তু না শুধু সাদা দিয়ে দিলে কিন্তু সে ডাইমেনশনটা আসবে না এখন আমরা সাদাটা দিব এর আগে যদি আমাদের কোনথায় ময়লা পড়ে থাকে সেক্ষেত্রে সেটা আমরা দিয়ে দিব এবং এই কুড়ির এইখানেও আমরা একটু হালকা করে একই রকমভাবে দিতে পারি এখন সাদা দিই সাদা আমরা বাকিটুকু জায়গায় আমরা সাদা দিয়ে দিবো তো দেখো বন্ধুরা আমাদের কালারটা কিন্তু হয়ে গেল আমরা এখন যেটা করব আমরা আমরা হলুদ কালার দিব হলুদটা কোথায় থাকে হলুদটা হচ্ছে এই যে মাঝখানের যে জায়গাটা এইখানে কিন্তু হলুদ কালার থাকে হলুদ কালার দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা সবুজ কালার নিব তো আমরা এই সবুজটা নিতে পারি এই পাতার এইখানটায় কিন্তু একটু সবুজ থাকতে পারে সেটা কিন্তু নিচের অংশটাই কারণ এটা হচ্ছে একদম উপরের পাপড়িটা থাকে এটার একটু দেখা যেতে পারে সেক্ষেত্রে আমরা এইখানে এই কর্নারে একটা নিব এখানেও একটু নিব এরপরে হচ্ছে সবুজের যার একটা কালার আছে আমরা সেই কালারটা দিয়ে দিব এখানেও দিব এখানেও আমরা কালারটা দিয়ে সেড দেব আমাদের কিন্তু এই পাশের কালারটা কিন্তু হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা পাতার কালার করব। পাতার কালার করার ক্ষেত্রে আমরা যেটা করব। সেটা হচ্ছে আমরা এই কালারটা নিতে পারি সবাই খেয়াল করো তারপরে কালারটা নিলাম আমরা হালকা যে কালারটা আছে সেই কালারটা নিতে পারি এরপর আমাদের যে গাঢ় কালারটা আছে সেই গাঢ় কালারটা দিয়ে আমরা শিরাগুলা এবং আমাদের যে সাইড আছে সেই ড্রয়িংটা আমরা করে দিতে পারি তাহলে আমাদের শাপলা কালারটা শেষ আমরা সাদা রঙের শাপলাটা শেষ করলাম তো বন্ধুরা আমরা একটা সাপ্লা কিন্তু আমরা করে ফেললাম এরপরে আমরা যেটা করব আমরা হচ্ছে আমরা গোলাপি সাপ্লাটা করব তো গোলাপি করতে গেলে আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু একেবারেই কিন্তু গাঢ় গোলাপিটা নিব না আমরা ওর থেকে যে একটু হালকা আছে সেটাকে ওই অ্যাশ কালারের মতো করেই আমরা একটুখানি নিব এখানে ভালো করে খেয়াল করবে কিন্তু এই কালারটা নেওয়া শেষ এখন আমরা ওইটা থেকে একটু লাইট কালার যেটা আছে আমরা সেই কালারটা নিব খেয়াল করো আমরা হালকা যে গোলাপি কালারটা আছে সেটাকে দিচ্ছি আমরা এখন যেটা করতে পারি আমরা সাদা জায়গা আমরা সাদা কালারটা দিব এই যে যে গোলাপিটা আছে যে সাদা অংশটা আছে সেই সাদা জায়গা আমরা সাদা কালারটা দিচ্ছি এরপরে আমরা যেটা করতে পারি সেটা আমরা ইচ্ছা করলে এটা যদি মনে করো যে একটু আরেকটু একটু শেড দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এরকম আমরা একটা থেকে একটু গাঢ় কালারে তাহলে পাতার লেয়ারগুলা ভালো করে বোঝা যাবে এরপরে আমরা নিয়েছিলাম আমরা আমরা হলুদ কালার নিয়েছিলাম আমরা এখানে হলুদ কালার দিয়ে দিলাম এরপরে আমরা যেভাবে ওই কালারটা করেছি আমরা ঠিক একইভাবেই এইটারও কালার করব। তোমরা ভালো করে খেয়াল করো দুইটার ভিতরে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই শুধু হচ্ছে কালারের একটু পার্থক্য এখন আমরা এই পাতাটাই কালার করে দিই হালকা কালার নিব এরপরে হচ্ছে আমরা এইখানে একটু কালার দিব ওর থেকে হালকা কালার নিব এরপরে আমরা গারু সবুজটা নিয়ে নিব গাঢ় সবুজটা আমরা এইখানে একটু দিতে পারি এবং এখানে আমাদের শাপলা করা কিন্তু শেষ এরপরে আমরা যেখানে যে কালার একটু দেওয়া প্রয়োজন সেখানে কিন্তু আমরা ইচ্ছা করলে একটু কালারটা দিতে পারি তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে আমরা একটা সাদা কালারের সাপলা এবং একটা গোলাপি কালারের সাপলা সহজেই শিখে গেলাম তো ভালো থাকো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন কিছু নিয়ে ধন্যবাদ সবাইকে